হাউরি কাইল হইল রে আমি কি কানে কম শুনছি নাকি তোমরা আসতে বললে? কোনটা কেমন আছো? এটা তুমি ভাবতে পারো না, মনে হচ্ছে আমি কানে কম শুনছি, তোমরা জোরে বলছো কিন্তু আমি কম শুনছি, তাই কি? আরো জোরে হবে নাকি? কেমন আছো? এই তো ভালো না? খুব ভালো, খুব ভালো না? বিন্দাস বিন্দাস না আমারা? তবে কি আজ সবাই মিলে হিরোগিরি হবে? দেখি একটু অডিয়েন্স লাইটে দাও, আমাকে সবাই দেখতে পাচ্ছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি না। এখানে কারা? আচ্ছা আমার ফুলকলিরা নাকি এখানে? সুন্দরী ফুলকলিরা রয়েছে, ঠাকুমা ফুলকলি, দিদিমা ফুলকলি, পিসিমা ফুলকলি, মাসিমা ফুলকলি, দিদি ফুলকলি, বোন ফুলকলি, কচি ফুলকলি, আমরা ফুলকলি, আদাওয়ালা ফুলকলি, আমরা ফুলকলি, কচি ফুলকলি, আর একটু কচি ফুলকলি। আচ্ছা সব ফুলকলিরা এখানে, আমার হিরোরা কোথায়? সবে আসছি, এলাম আমি, এবার দাঁড়া দেখাচ্ছি ঠান্ডা আমি বের করছি। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, আমি কি করে ফেলি আমার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে আমাকে কারা বেশি ভালোবাসে, মানে আমার হিরোরা নাকি ওই যে ওখানে সুন্দরী ফুলকলিরা বসে আছে তারা, কারা বেশি ভালোবাসে বলতো? হিরোরা আই লাভ ইউ টু। আচ্ছা না এরকম বললে হবে না, আমাকে ভালো করে যাচাই করে দেখতে হবে যে কারা বেশি ভালোবাসে। দেখি এদিকে কারা বেশি ভালোবাসে, হিরোরা না ফুলকলিরা? হবে না, আমার আমার হিরোদের গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছে না, ফুলকলিরা তাও হ্যাঁ না বলছে। দেখো ভালোবাসায় পরীক্ষা দিতে হয় জানো তো, সবাইকে কিন্তু পরীক্ষা দিতে আছে, কিন্তু আমি তোমাদের সবার পরীক্ষা নেবো যে আমাকে কারা বেশি ভালোবাসে, আমার হিরোরা বেশি ভালোবাসে নাকি আমার হিরোরা বেশি ভালোবাসে বলছে। তা পরীক্ষা দিতে হবে, ভালোবাসার পরীক্ষা দিতে হয় সবাইকে, তাই আমি পরীক্ষার মাধ্যমে আজকে জেনে নেবো যে আমাকে এখানে কারা বেশি ভালোবাসে, আমার সুন্দরী ফুলকলিরা নাকি আমার হ্যান্ডসাম হিরোরা। একটা ছোট খেলার মাধ্যমে আমরা সেটা করবো। প্রথমে আমি 1 2 3 বলবো, আমার যত এই যে বললাম চিৎকার করে গলা ফাটিয়ে দিতে হবে, ঠিক আছে? ওই জন্য প্রথমে এসে বললাম শালমুড়ি খুলে ফেলো এখন, আর শালমুড়ি দিয়ে থাকা চলবে না। দ্বিতীয়বার যখন 1 2 3 বলবো, আমার যত হ্যান্ডসাম হিরোরা রয়েছে, আমার যত দেব, জি, টঙ্কু, সোহম, বুম্মাদা, সালমান খান, শাহরুখ খান, রণবীর সিং, রণবীর কাপুর, বরুণ ধাবন, আর কে কে হিরো আছে? হ্যাঁ কে? অমরেশ পুরি, কি বলো, প্রেম চোপড়া, টাইগার, আচ্ছা আচ্ছা টাইগার, টাইগার সব তো আছে। আমরা শুনি প্রেম চোপড়া বলে ওরা হাসে কেন, ওনারা তো হিরো, ওনারা দুষ্টু হিরো, হ্যাঁ কিন্তু ওনারাও তো হিরো। তাই দ্বিতীয়বার 1 2 3 বলাতে আমার যত হিরো রয়েছে, তোমরা জানো তো কি করতে হবে নাকি আলাদা করে বলতে হবে? আমার তো মনে হচ্ছে এই খেলাতে আমার ফুলকলিরা জিতে যাবে। আমার হিরোরা 1 2 3 যখন তোমাদের বলবো, আমি বলছি এমন চিকার করে এখানে এক হাতটা বাঁশ জানো ভেঙে পড়ে, বলে দিলাম আমি, আমি মাকে বলেছি যে আমি একটু সেজে উঠছি, তুমি জানার কাছে কানটা ফেটে দাঁড়াও, আমার হিরোরা চাচা দেখবে তুমি এখান থেকে ওইখানে অব্দি আওয়াজ শুনতে হবে, একটু বাড়াবাড়ি বাড়িয়ে বলে দিয়েছি ঠিক আছে, কিন্তু কিছু তো করো, এখানে এক একটা বাঁশ তো অন্তত ভেঙেও চিৎকার করে হবে মনে হচ্ছে না? দেখে ফুলকলিরা কি করে আগে দেখি, ঠিক আছে? একটু অডিয়েন্স লাইটটা অন রাখো প্লিজ, আমি দেখি একটু খেলা হচ্ছে, ওরা খেলবে, আমি জাজ। ফুলকলিরা রেডি? এই লাইটটা একটু বন্ধ করা হবে, থ্যাংক ইউ। ফুলকলিরা রেডি? গলা ঝাড়া দিয়ে নাও। 1
শুনে নিয়েছো ফুলকড়িদের আওয়াজ? তোমরা কি রেডি? কি মনে হচ্ছে আমার হিরোরা জিতবে না আমার ফুলকড়িরা জিতবে? কারা এখানে তারা হারবে এবং আমি এখানে চোখের জলের বন্যা ভাসিয়ে দিয়ে যাবো। সরি আমার ফুলকড়িরা কিচ্ছু করেননি, আমার হিরোরা জিতে গেছে নিঃসন্দেহে। আমি হিরোদের দেখতে পাচ্ছিলাম না, ভিডিও ছিল না, কিন্তু অডিওটা ঠিক চলে এলো। হিরোরা নিজেদের জন্য জোরে হাত তালি, নিজেদের জন্য জোরে হাত তালি। আমার জন্য দিয়ে দাও, আমার জন্য। হ্যাঁ আমার জন্য দিয়েছে। না না দেখো আমি বলি কি, আজকে এত দূর থেকে এসে পড়েছি আজকে কারো মনে দুঃখ দেবো না, আমার ফুলকড়িদের মনে দুঃখ দেবো না। আজকে যতক্ষণ থাকবো আজকে আনন্দ হবে, ভালো লাগার কথা, বন্ধুত্বের কথা, ভালোবাসার কথা হবে। কারোর মনে আজকে দুঃখ দেবো না, কারণ এইভাবে তো অনেক দেখা হয় না। আমরা দেখা হয় টেলিভিশনের পর্দায়, নাহলে সিনেমা হলের পর্দায়, তাই সরাসরি আজকে আড্ডা মারার সুযোগ পেয়েছি। আজকে কোনো দুঃখ হবে না, কোনো রাগ হবে না, কেমন? তাই সবাই মিলে বলবো, মা গুরুকে উঠেছে নিয়ে চাপু দিয়ে। সেই তো এই যে বলে দুষ্টু মিষ্টি নায়িকা, মিষ্টি কথাটা সেটা মানে হিরোরা বলবে। এসেই খুনসুটি শুরু করে দিয়েছি হিরোদের সাথে, ফুলকড়িদের ঝড়া লাগিয়ে দিচ্ছি, খুনসুটি করছি, বেশ কয়েকটি খুনসুটি করছি। তোমাদের সাথে খুনসুটি করার পাশে করো, শুনি, তোমরা আমার মনে লোক নাকি? বাইরের লোকের সাথে কারোর সাথে কেউ খুনসুটি করে? নিজেদের লোকের সাথে তো করে। তারপর তোমরা যদি আমাকে না ভালোবাসতে, না আশীর্বাদ করতে, তাহলে কি এতটা পথ আমি চলতে পারতাম? তোমাদের সাথে আজকে যতক্ষণ থাকবো আমি খুনসুটি করবো, আমি ঝগড়া করবো, মানে ভালোবেসে ঝগড়া, মানে রেগে রেগে ঝগড়া না, তাই যতক্ষণ থাকবো আজকে আমি আনন্দ করবো, ঠিক তো? কিন্তু দেখো সারাক্ষণ খুনসুটি করলে তো হবে না, ওখানে অনেক বড়রাও রয়েছে, গুরুজনেরাও রয়েছে, তাই তোমার সাথে বার্তা সেই নাকি? এখানে উপস্থিত সমস্ত গুরুজনদের আমার প্রণাম, আমার ছোট ছোট ভাই বোনদের, আমার বন্ধুদের, আমার হিরোদের, আমার ফুলকড়িদের অনেক 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 ভালোবাসা। খুব ভালো লাগছে আজকে এতজন মানুষজন আমার আমার জন্য আছে, এত সুন্দর প্রোগ্রাম দেখার জন্য এসছে। আমি ছাড়াও আমি শুধু এখানে দারুণ এন্টারটেনমেন্ট হচ্ছে তোমাদের, তাই অনেক 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 ধন্যবাদ সবার পক্ষ থেকে। তাই আমি একটা জিনিস বলি, একটা কথা বলি, আজকে আমি যতক্ষণ আছি, আজকে আমি যতক্ষণ আছি নায়িকা শান্তি কবে থাকবো শুধু, নাকি তোমাদের বন্ধু হবো? কোনটা বন্ধু? তো এই দেখো আমার হিরোরা ঠিক জানে আমার মনের কথা। ফুলকড়িরা কি বলছে, নায়িকা শান্তিকা নাকি বন্ধু শান্তিকা, কোনটা কোনটা? বান্ধবী? হ্যাঁ বান্ধবী শান্তিকা, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, কোনটা বলো? মনের কথা আমার তোমরা ভাই বুঝে গেছো একদম। এই ভাবে বলছি বললাম আড্ডা মারা সুযোগ কি হচ্ছে ভাই? নায়িকা শান্তিকা হয়তো আমি সিনেমা হলে পর্দায়, টেলিভিশনে পর্দায় হয়ে থাকি, আজকে তো বন্ধু শান্তিকা হতে হবে, নির্ভেজাল আড্ডা মারবো আজকে, ঠিক আছে? যাতে সব সময়ের জন্য আজকে যতক্ষণ সময় আমি থাকবো সেটা যেন আমাদের সবার জন্য সবার মনে স্মরণীয় হয়ে থাকে, কেমন? তা কি করবো বলো, চলে যাবো? কি বলছে হিরোরা, কি বলছে, কি করতে হবে বলো? বন্ধু শান্তিকা যখন তোমরা যা বলো তাই আমি শুনবো, কোনটা কোনটা বলো, কি করতে হবে? তোমরা না বললে যদি চুপ করে থাকো তাহলে কিন্তু তোমাদের লস। মানে এই জিজ্ঞাসা করছি তোমরা যা বলবে আছে তাই হবে। নাচ গান ডায়লগ কোনটা? ডান্স। এই তো আমার হিরোরা জেগেছে এখানে, এইখানে আমার হিরোরা হয়েছে ডান্স, ঠিক আছে? শুনি ফুলকড়িরা কি বলছে, ডায়লগ? আচ্ছা এদিক থেকে এলো ডান্স, এদিক থেকে এলো ডায়লগ, দেখি এদিকে আমার হিরোরা কি বলছে, কি বলছে? আমার ভালোবাসায় তো মানুষে শুনেছো, ভালোবাসায় মানুষে অন্ধ হয়ে যায়, আমার ভালোবাসা তোমরা কালা হয়ে যাবে গো। আজকে আমি যদি এই গলা নিয়ে গান গাই কি হবে তখন? এই টিকিট কেটে লাইন দিয়ে আমার থেকে ভালোবাসা এবং আশীর্বাদ ফেরত নিয়ে যাবে দাদা, আমাকে আমি পেয়েছি এখানে মানুষজনের থেকে, ভালো হবে? হ্যাঁ ভালো হবে না? তোমরা এত চুপ করে থাকলে হবে না, দেখি আলোটা নেবাও, দেখি জোরে হাত তালি আগে শুনি, একেবারে কানটা গরম হোক হাত তালি শুনে, দেখি আয়তো 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 কানটা গরম হবে, এইদিকে এইদিকে হিরোরা
কি তোমরা এরকম আমরা বসে আছো কেন হাতারি দাও ওই কি জানা এখানে অনুষ্ঠান হলে হাতারি দাও জোরে হাতারি দাও জোরে এই যে বললাম ঝগড়া করবো খুনসুটি করবো আর খুন করে ভালো আছে এদিকে হিরোরা দেখি এদিকে শুনি হাতারি শুনি শুনি সত্যি ওর নেই